দর্শক বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লাউ তো আমরা নানান রকমভাবেই খাই লাউ ঘন্ট লাউয়ের ডাল দিয়ে তিতার ডাল আমার চ্যানেলে আছে দেখে নেবেন আজকে আমি লাউ দিয়ে একটা অন্য রেসিপি বানাবো কোপ্তা তো অনেক রকম খেয়েছি আজকে আমি লাউ দিয়ে কোপ্তা বানাবো লাউটাকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার ছোটো ছোটো পিস করে এই গ্রেটারে আমি এই মোটা অংশটা দিয়ে ছাড়াবো এটা গ্রেড করে নেবো আগে গ্রেট করে নিই তারপরে আমি দেখাচ্ছি প্রসেস কিভাবে করব। দর্শক আমি গেটারে এটাকে লাউটাকে পুরো গ্রেড করে নিয়েছি এবার এটাকে রেখে আমি একটু কিচেন টাওয়ালে বাটির মধ্যে জলটা ঝরিয়ে নেবো যেমনভাবে ছানা জল চিপে নেয় তেমনি তাতে এটা ড্রাই হবে ভালো এবং কোপ্তাটা বানাতে সুবিধা হবে এইভাবে সব এক জায়গা করে ঠিক ছানার মতো এর জলটা একটু ঝরিয়ে নিতে হবে ঝাঁঝরিতে হাত দিয়ে চিপে চিপে হয় কিন্তু এতটা সুন্দর হয় না এটাতে একদম পুরো জলটা শুকনো হয়ে বেরিয়ে আসবে দর্শক এই যে কী সুন্দর একটা টাইট ডোর তৈরি হয়ে গেলো এর মধ্যে আমি যা মেশাবো এটা জল ইয়ে হবে না এবং কাদা কাদা হবে না এটা শুকনো এর মধ্যে সব মেশাবো এবারে প্রথমেই দেখাচ্ছে আমি কী কী দিয়ে করবো এটা আমি মশলা যেগুলো গ্রেভির জন্য দেবো সেই গ্রেভির জন্যে পেঁয়াজ একটা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো ওয়ান টি স্পুন আদা ওয়ান টি স্পুন গার্লিক পেস্ট এগুলো দিয়ে গ্রেভিটা করবো এখন আমি এর মধ্যে কিছু মশলা দেবো এটা আমার বাড়িতে বানানো ভাজা মশলা এই মশলাটা আমি বাকারবাড়ির রেসিপিতেও দিয়েছি দেখে নেবেন আপনারা যদি জানতে চান আবার বানিয়ে দেখিয়ে দেবো সব মিক্সড মশলা ওটা এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন একটু হলুদ দিলাম অল্প করে লবণ দিলাম আদা বাটাও দিয়ে দিলাম আর একটু দিলাম সবজি মশলা হাফ টি স্পুন টেস্ট বাড়ানোর জন্যে মশলাগুলো দিতে হবে একটু মিশিয়ে নিই এবার বাইন্ডিংয়ের জন্য আমি দেব একটু বেসন টু টেবিল স্পুন বেসন দিলাম আর হাফ প্রয়োজন হলে দেবো না তার দেবো না লাউয়ের জলে পুরো ডোটা তৈরি হয়ে যাবে যেহেতু জলটা ছিপে বের করে নিয়েছি ওই জন্য খুব সুন্দর এটা মাখা হবে সমস্ত রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব তেলটা গরম হয়ে গেছে আঁচটা একটু কমিয়ে দিলাম এবার আমি বল করে করে ওর মধ্যে ভাজবো বন্ধুরা এরকম লাল করে করে ভেজে নেবেন আমিও এবার এর পরে আরও কিছু ভাজবো বন্ধুরা এবার আমি তেলটা খানিকটা কমিয়ে নিয়েছি অল্প গরম তেল আর দরকার হলে পরে দেবো প্রথমেই আমি একটা গোটা জিরে দিলাম এবার এই ভাজা বেটে রাখলাম যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে সেই মশলাটা এবারে এতে দেব ওয়ান টি স্পুন আদা এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গার্লিক পেস্টও দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দিলাম এই সব মশলা দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভাজব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্যে ওয়ান টি স্পুন আমি লবণ দিলাম যার যার বাড়ির টেস্ট হিসাবে দেবেন আর হাফ টি স্পুন চিনি দিলাম সব উপকরণ আমার দেওয়া হয়ে গেল আমি কন্টেনারটা ধুয়ে একটু জল দিলাম মশলাগুলো ভাজার জন্য দর্শক বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে মশলাটা চেষ্টা করতে হবে কম তেলে করা তবু এইসব মশলা ভাজা ভুজি একটু তেল লাগে যতটুকু কম করা যায় সেটাই শরীরের জন্যে ভালো হেলথ কনসিয়াস সকলেই আজকে আমরা তবু ভালো খেতে হবে তো তাই একটু তেল আমি একটু উঠিয়ে রেখেছিলাম প্রয়োজন মতো দেওয়ার জন্য মোটামুটি ওই তেলেই হয়ে গেল আমার এবার ভাজা হয়ে গেছে আমি জলটা দিয়ে দিই কন্টেনারটা করেই দিয়ে দিলাম জলটা বেশি গ্রেভির দরকার নেই এগুলো মাখো মাখোই হয় এবার এটা ফুটবে ঢাকা দিয়ে দিই এবারে দর্শক বন্ধুরা এবার দেখুন ঝোলটা ফুটে গেছে আমি আঁচটা এবার কমিয়ে ঢাকা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিলাম আর হবে দর্শক বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে গ্রেভিটা এর মধ্যে এবার বড়াগুলো দিয়ে দিলাম এটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কেন বড়াগুলো নরম এগুলো গলে যেতে পারে ঘন গ্রেভিটা হয়েছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবার প্লেটিং করবো এইভাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা আজকাল ভীষণ ভাইরাল সবাই বানাচ্ছে সবাই জানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলের সঙ্গে যাতে আপনারাও বানিয়ে খান